আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। লেটার অ্যান্ড অ্যালফাবেট, বর্ণ এবং বর্ণমালা, এখন এই বিষয়টা আমরা কেন শিখব? ইংরেজিতে প্রতিটি বর্ণের বাংলা কয়েকটি উচ্চারণ হয়, কিভাবে হয়, এই সকল কিছু জানতে এই অধ্যায়টি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে। ইংরেজি প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ না জেনে ইংরেজি শিখে ফেলা, বলা এবং ইংরেজি বানান করে লেখা সম্ভব নয়। আর মনে রাখুন, বাংলা বানানকে সামনে রেখে ইংরেজি লিখতে হয় আমাদের ছেলেমেয়েরা ইংরেজি না পারার একটি কারণ, তারা ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ জানে না। এখন প্রশ্ন হচ্ছে যে বর্ণ কাকে বলে? একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে এক একটি বর্ণ বলে। যেমন বাংলা ভাষায় স্বর, সরায়া, রশ্মি, দীর্ঘি, অ, খ, এই 50টি বর্ণ রয়েছে। ইংরেজি ভাষায় ABC 26টি বর্ণ রয়েছে। তারপর আমরা দেখব যে এই অ্যালফাবেটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ভাওয়েল, একটি হচ্ছে কনসোনেন্ট। স্বরবর্ণগুলোকে কাকে বলে? যে বর্ণগুলো, যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া কি উচ্চারণ হতে পারে, যেমন এখানে স্বরবর্ণগুলো দেওয়া রয়েছে। তারপরে এই উচ্চারণের যে বিষয়টি বা সাউন্ড সিস্টেম, ইংরেজি একটা স্পেশাল বিষয় রয়েছে IPA। তারপর এই বইটি আমাদের একান্তভাবে আপনাকে সাহায্য করবে, এ কমপ্লিট বুক অফ রাইটিং স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার। তাই এই বইটির কীভাবে পড়তে পারবেন এখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া রয়েছে, আর এই বইটির মাধ্যমে আপনার ইংরেজি বিপ্লবিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।